রাশিয়া ভ্রমণ সামরিছে ইতিমধ্যে উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনে। কিন্তু জানে নে যে সময় গোটে বিশ্ব বিশেষ পশ্চিমিয়া দেশ সমূহে ইউএসএ খুব এই বিষয়টুক খরব হয়ে পড়া দেখা গেছে যে রাশিয়া আর উত্তর কোরিয়ার মাজত কি ধরনের ডিল হয়েছে, মাজত কি কি আলোচনা হয়েছে, ইজনে আনজনক কি সহযোগিতা করার প্রতিশ্রুতি দিছে বা কি সহযোগিতা হব দুইখন দেশের মাজত, এইবুর চর্চা গোটে বিশ্বতে সংবাদ শিরোনাম দখল করে থাকার মাজতে এই মুহূর্তে আপনার কেটামান বিশেষ খবর দিবলৈ বিচাৰিছো যে রাশিয়া ভ্রমণ সামরি যেতিয়া উভতিল কিম জং উন নিজের দেশলৈ তেতিয়া রাশিয়ার কি উপহারের টোপলা লৈ তেওঁ উভতিছে। নমস্কার, স্বাগতম জানাইছো, মই গীতাশ্রী। কিম জং উন উত্তর কোরিয়ার একনায়ক শাসকগী কোভিড পেন্ডামিকর পিছত পোনপ্রথমবারের রাশিয়া ভ্রমণ করলে, আর এই রাশিয়া ভ্রমণের সময়সাত রাশিয়া আর এই উত্তর কোরিয়ার মাজত কি ধরনের ডিল হয়েছে, এই ডিলর সম্পর্কে গোটে বিশ্ব আসলতে অধিক জানিবলৈ বিচাৰে। কিন্তু ইতিমধ্যে যেহেতু উভতিছে কিম জং উন রাশিয়ার বিভিন্ন ঠাই ভ্রমণ করে তেও লৈ আহিছে বহু কিছু উপহার যি রাশিয়ায় তেওক আগবঢ়াইছে। এই উপহারের ভিতর কি কি আছে জানেনে? এই উপহারের ভিতর আছে কিছু মিলিটারি ড্রোন, রিকনেসেন্স ড্রোন আছে, লগতে ওয়ান ওয়ে এটাক বিশেষ ড্রোন আছে, লগতে আছে এটা বিশেষ বুলেট প্রুফ প্রটেক্টিভ এটা বিশেষ ধরনের কাপড় বা বিশেষ ধরনের একটা প্রটেক্টিভ গিয়ার, লগতে আছে রাইফল আর আছে লগতে ফারর টুপিও। এই গোটেইখিনি উপহার রাশিয়ার পৰা লাভ কৰিছে, বিভিন্ন ঠাইত গৈ লাভ কৰিছে কিম জং উনে। ইতিমধ্যে কৈছোঁ যে এই উপহারখিনি কোনো এলাপেচা উপহার নিশ্চয় নহয়। এখন দেশের মুরব্বী এগৰাকীয়ে আন এখন দেশৰ পৰা লাভ কৰা কিছু উপহার, আর দুইখন দেশ সংবাদ শিরোনাম বিশ্বত থাকে নিজের একোটা সুকীয়া ধারার বাবে। যিসমূহ উপহার কিম জং উনে লাভ কৰিছে ইয়াৰ ভিতৰত যি মিলিটারি ড্রোন, যি ওয়ান ওয়ে এটাক ড্রোন, এই ড্রোন কেখনের খুব বিশেষত্ব আছে আর এই ড্রোন উপহার হিসাবে কিম জং উনক দিয়া হয়েছে। আমি উভতি যাও শনিবারের দিনটলৈকে। শনিবারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীগীর সঙ্গে কিম জং উনে একটা খুব গুরুত্বপূর্ণ মিলিটারি সাইট, একটা মিলিটারি ইনস্টলমেন্ট একটা গিয়ে ভ্রমণ করেছিল। পরিভ্রমণের সময়সাত দেখা গৈছিল যে কিম জং উনে রাশিয়ার বম্বার সমূহ অর্থাৎ এয়ারক্রাফ্ট কিছু লগতে হাইপারসনিক মিসাইল সিস্টেম কঢ়িয়াই লৈ যাব পৰা এয়ারক্রাফ্ট আর লগতে যুদ্ধ জাহাজ সম্পর্কে বহুখিনি তথ্য আহরণ করেছিল, এইবোৰ তেওঁ ইন্সপেক্ট করেছিল বা এইবোৰ তেওঁ কবলৈ গলে এক কথাত তেওঁ চাইছিলে, আয়ত্ত করবলে যত্ন করেছিল যে রাশিয়ার হাতত কি কি ধরনের সামগ্রীব আছে। আর জানেনে এই যিখিনি অস্ত্র ভাণ্ডারের কথা কলো, স্টেট অফ দ্য আর্ট বলে যা কোয়া হয়, একেবারে অত্যাধুনিক এই ওয়েপন ভাণ্ডার বা বিভিন্ন ধরনের তেনেকা অস্ত্র সমূহ এই ভ্রমণসূচীত চাইছিলে কিম জং উনে। চাইছে এই সন্দর্ভত কথা পাতিছে কেখনমান আলোকচিত্র এই ভ্রমণসূচীর প্রকাশ পাইছিল। কিম জং উনে একনায়ক শাসকগৰাকীয়ে রাশিয়ার পৰা লাভ কৰা এই ড্রোন কেখনৰ ভিতৰত এই পাঁচখন ওয়ান ওয়ে এটাক ড্রোন আছে, লগতে আছে জেরানিয়াম 25 রিকনেসেন্স ড্রোন, যি ড্রোনৰ ভার্টিকেল সম্পূর্ণরূপে ভার্টিকেল টেক অফৰ এটা বিশেষত্ব আছে বা তাত এই সুবিধাটো আছে, ভার্টিকেল টেক অফ কৰাৰ ক্ষমতা এই ড্রোনখনৰ আছে আৰু এই ড্রোনখন সেইবাবে বিশেষ বুলি কোৱা হয়। আৰু লগতে যেতিয়া কিম জং উনে যেতিয়া ৰাছিয়াৰ আন এটা ঠাই তেওঁ ভ্ৰমণ কৰিছিল, প্ৰিমিয়ৰিয়া বুলি যাক কোৱা হয়, সেই ঠাইগৰাকীৰ সেই ঠাইখনৰ গভৰ্ণাৰগৰাকীয়ে কিম জং উনক উপহাৰ দিলে এনেকুৱা এটা প্ৰটেক্টিভ গিয়াৰ, এটা বুলেট প্ৰুফ ভেষ্ট এটা কিম জং উনক উপহাৰ হিচাপে দিলে, যি এনেকুৱা বিশেষ ধৰণৰ এটা ক্লোথিং যি থাৰ্মেল কেমেৰাৰ ৰেঞ্জত আহে বা থাৰ্মেল কেমেৰাই এই ধৰণৰ বিশেষ ভেষ্ট এটা ধরব নয়, স্ক্যান করব নয়। ছয়দিনিয়া ভ্রমণসূচী আসিল কিম জং উনের আর ছয় দিন রাশিয়াত কটাইছে, দীঘলিয়া কিন্তু ছটা দিন, এখন দেশের মুরব্বী এগারিয়ে আন এখন দেশ ছটা দিন কটাই উভতিছে। আর উভতিছে কোনখনত যখন কিম জং উনে যখন ট্রেন ব্যবহার করে যাক চলন্ত দুর্গ বলে কোয়া হয়, এখন ডাঠ সেউজিয়া যত হালধিয়া স্ট্রাইপ আছে তেনেকা ধরনের ট্রেন এখনতে যখন ট্রেনত গৈছিল গৈ রাশিয়ালৈ সেইখন ট্রেনতেই উভতিছে। উভতার ঠিক পূর্বে একটা আনুষ্ঠানিক একটা সেরিমনিও হয়েছিল
আৰু সেই সেরিমনির মাজতে আসলে কোৱা হয় যে বিদায় দিয়ার সময়সাত কিম জং উনক যে সরকারি কার্যসূচী আছিল তা দুইখন দেশরে রাষ্ট্রীয় সংগীত প্লে করা হয়েছিল আর এনেকা সর সর বহুখিন কথা পোহর আছে ছদিন থাকিলে ছদিন থাকার মাজতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও হল কিম জং উনের এই বৈঠকেও বিশেষ ধরনের সংবাদ শিরোনাম দখল করলে ইউএসর এয়াই আশঙ্কা যে এই বৈঠকত আর্মস ডিল হয়েছে এখন দেশে আনখন দেশক কিছু অস্ত্রপাতি যোগান ধরব এই ধরনের ডিল হয়েছে বলে সন্দেহ করে ইউএসএ বা পশ্চিমিয়া বিভিন্ন দেশে কিন্তু এই ডিল যিয়ে নহক সে কথা হয়তো লাহে লাহে পোহরলে আসবে কিন্তু এটা কথা নিশ্চিত যে পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতিগী আর কিম জং উনের মাজর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকত মিলিটারি কোঅপারেশনের সামরিক সহযোগিতার তাত কথা পতা হয়েছিল কি ধরনের উত্তর কোরিয়ায় সহযোগিতা আগবাব রাশিয়ালয় কি ধরনের আর্মস পাতি দিব অস্ত্র পাতি দিব এই ধরনের ডিল সম্ভবত তাত কিছু কৈছে মিলিটারি কোঅপারেশন দুইখন দেশের মাজত এই মিলিটারি কোঅপারেশনের কথা পাতিছে আর লগতে রাশিয়ায় আসলে কিম জং উনক বা উত্তর কোরিয়াক স্যাটেলাইট টেকনোলজির সঙ্গে সহায় করব এই ধরনের আশ্বাস এটা দিয়া হয়েছে কেনো রাশিয়ার যে ভস্টকনি কসমোড্রোম যে স্পেস সেন্টার রাশিয়ার সেই মস্কোর প্রায় 8000 কিলোমিটার মান নিলগত রাশিয়ার সেই স্পেস সেন্টার ভ্রমণ করেছিল কিম জং উনে আর দীঘলিয়া প্রায় 5 ঘণ্টা মানর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেই বৈঠকক্ষণ কিম জং উনের অনুষ্ঠিত হয়েছিল এতিয়া উত্তর কোরিয়ায় কি দিলে রাশিয়া সেইখিনি কথাও লাহে লাহে পোহরলে আহিব কিন্তু কেটামান বিশেষ কথা উপহারের কথা আকৌ উপহারের কথা লোহিছো কেটামান বিশেষ উপহার এক্সচেঞ্জও হয়েছে ইয়ার ভিতর আছে রাইফল রাশিয়ার পর একটা বিশেষ ধরনের রাইফলও উপহার হিসাবে দিয়া হয়েছে কিম জং উনক কিম জং উনক যে রাইফল দিয়া হয়েছে সে হাইয়েস্ট কোয়ালিটির রাইফল বলে অভিহিত করা হয়েছে আর তার পরিবর্তে কিম জং উনে রাশিয়ার রাষ্ট্রপতিগীলে আগবাইছে একটা বিশেষ ধরনের একটা বন্দুক বা রাইফল যত্তর কোরিয়া থলুয়াভাবে নির্মাণ করা হয়েছে আর জানেনে কিম জং উনে যেহেতু রাশিয়ার সেই স্পেস সেন্টার ভস্টকনি স্পেস সেন্টার কসমোড্রোম ভ্রমণ করেছে পুতিনের সঙ্গে সেই সময়সাতে জানিপরা মতে কিম জং উনত কসমোনটর মহাকাশচারীর এপা যি ধরনের মহাকাশচারিয়ে সুট ব্যবহার করে মহাকাশত যেটা মহাকাশলে যায় সেই তেনকা সুটর গ্লাভ হাতমোজা উপহার দিয়া হয়েছে কিম জং উনক রাশিয়ার ফলের পর আর যেটা রাশিয়ার ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীগীক লগ পাইছিল কিম জং উনে তেতিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীগীক একটা ফারর টুপি এটা উপহার দিছিল রাইফলও পালে টুপিও পালে কসমোনট মহাকাশচারীর গ্লাভও পালে আর ইয়াক অভিহিত করা হয়েছে এটা ফ্রেন্ডশিপর বন্ধুত্বর একটা নতুন এরা বলে কোয়া হয়েছে একটা নতুন যুগর সূচনা করেছে এই ভ্রমণসূচিয়ে উত্তর কোরিয়ারপর এখন বিশেষ ট্রেন লই এখন বিশেষ বুলেট প্রুফ ট্রেন লই প্রধানগী উত্তর কোরিয়ার কিম জং উন গোল রাশিয়ালয় আর রাশিয়ার রাষ্ট্রপতিগীয় বৈঠক মিলিত হল দীঘলিয়া বৈঠক চলিল 6টা দিন কিম জং উন থাকিল বিভিন্ন ঠাইলে গোল তাত স্পেস সেন্টারও ভ্রমণ করলে যত অস্ত্র ভান্ডার আছে বিভিন্ন ধরনের অস্ত্র তাত অত্যাধুনিক অস্ত্র যত রখা হয় তেনেকা একটা ফেসিলিটিও আসলে ভ্রমণ করলে আর ইয়াক অভিহিত করেছে একটা নিউ এরা অফ ফ্রেন্ডশিপ বলে বন্ধুত্বর সহযোগিতার একটা নতুন যুগর সূচনা হওয়া বলে অভিহিত করেছে সহযোগিতা এটা কি ধরনের এখন দেশে আনখন দেশক করে সেয়া নিশ্চয়ক লক্ষণীয় হব কিন্তু 2011 চনের পিছত আটাইতকৈ দীঘলিয়া কিম জং উনে যদি কোনোবা এখন দেশত আছে গৈ সেয়া রাশিয়া একেবারে শেহতিয়া এই ভ্রমণ সূচী আর জানেনে কিম জং উনে যেখিনি উপহার লাভ করলে রাশিয়ারপর ইয়াক কত রাখব যেটা ঘর উপস্থিত হব তার পিছত এই গোটেখিনি উপহার রখা হব একটা বিশেষ ধরনের মিউজিয়াম ফ্রেন্ডশিপ মিউজিয়াম ধরনের একটা মিউজিয়াম আর এই মিউজিয়ামট এই সংগ্রহালয়ট রখা হয়েছে কিম জং উনের পরিয়ালের প্রায় এই তিনটা পিড়ির তিনটা যেনারেশনে শাসন করেছে এই তিনটা পিড়ি যেটা নেতৃত্ব সকল শাসকগী যেটা বিভিন্ন দেশলে গেছে সেই দেশ কেখনের যি ধরনের উপহার পাইছে সেই উপহারখিনি সেই বিশেষ মিউজিয়ামট রখা হয় আর কিম জং উনে রাশিয়ারপর যিনি উপহার পালে সেয়া সম্ভবত এই মিউজিয়ামটরে এই সংগ্রহালয়টরে অংশ হয়ে পড়ব এয়া আছিল উপহারের কিছু কথা কি ধরনের উপহার কোনে লাভ করলে কিম জং উনে কি উপহার লই উভতিল রাশিয়ারপর কিন্তু মূল প্রসঙ্গটো হয়েছে যে আলোচনা কি হল এফালে ইউক্রেইনের যুদ্ধখন চলিয়ে আছে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ অন্ত পড়া নাই যুদ্ধ দিনক দিনে সেই একে ধরনের যুদ্ধ চলি আছে ইউক্রেইন কেতিয়াবা আক্রমণাত্মক হয়েছে রাশিয়ার কেতিয়াবা আক্রমণ বাড়িছে
কিন্তু তার মাজতে এই যখন যে ভ্রমণসূচী উত্তর কোরিয়াক জনা যায় তেলকর একটা পৃথক ধারা তেলকর উপর বহুখিনি স্যাংশনস প্রতিবন্ধকতা লগা হয়েছে রাশিয়াতেও একে ধরনের স্যাংশনস আছে আর তার মাজতে এই ভ্রমণসূচী যে আলোচনা নহক কিয় ইয়ার উপর কিন্তু যথেষ্ট হরব হয়ে কিছু মন্তব্য করে গেছে পশ্চিমিয়া দেশসমূহে বিশেষ ইউএসএ